নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখবো মনসুন অ্যাপসটা আমরা কিভাবে ইউজ করতে পারবো। এই ভিডিওতে সব কিছু দেখাবো, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলছি, মনসুন অ্যাপসটা যদি আপনারা না জেনে থাকেন, মনসুন অ্যাপস দিয়ে দ্বার একদম বুঝে নিতে পারবেন কোন টাইমে আপনাদের ওয়েদারটা ভালো থাকবে না কি থাকবে, বৃষ্টি আসবে না মেঘ থাকবে না কি থাকবে, সব কিছু ওই অ্যাপস থেকে আপনারা বুঝে নিতে পারবেন। এই এটা হচ্ছে গভর্নমেন্টের অ্যাপস, এটা সবচেয়ে ভালো, কিভাবে আপনারা ইউজ করতে পারবেন সব এই ভিডিওতে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো মনসুন অ্যাপস আপনারা কিভাবে ইউজ করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আপনার প্রথমে আপনার লোকেশনটা অন করতে হবে, তারপরে দেখুন আপনি যেখানে থাকেন ওখানে আপনাকে দেখিয়ে দিবে আপনার যেই তারিখটা, আপনার যেই তারিখ আপনি দেখবেন। তো দেখুন আমার এখানে দেখাচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে আপনার তার আগের দিন কত ছিল ম্যাক্সিমাম মিনিমাম কত, তারপরে আপনার আরএস কত, 87% ক্লেমিং কিলোমিটার কত, তারপরে আপনার বৃষ্টি হবে কি না, কত এমএম বৃষ্টি হয়েছে 24 ঘন্টায়, সানরাইজ কখন হয়েছে, সানসেট কখন হবে, আপনি এটা জিনিসগুলো দেখে নিতে পারবেন। এটা খুব ভালো অ্যাপস, আপনি আগের থেকে বুঝে নিতে পারবেন। তারপরে আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ পারলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। কাজটা দেখাচ্ছে আজকে কী আছে, টুমোরো কী হতে ছিল, মঙ্গলবার বা বুধবার, এইভাবে আপনি দেখে নিতে পারবেন। তারপরে আপনি টোটাল ভারতবর্ষে মনসুনটা বুঝে নিতে পারবেন, আপনি দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আপনারা, আর এটা হচ্ছে গভর্নমেন্টেরই অ্যাপস, খুব ভালো অ্যাপস, ওয়েদার আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেছেন, এইভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা সহজে আপনাদের ওয়েদার আপনারা জেনে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।